নমস্কার আজকে অনেক দিন পরে ভিডিও করতে বসলাম সকাল সকাল ভিডিও করতে বসেছি আজকের এপিসোডে আমরা একটা নতুন জিনিস শুরু করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত তো ফিল্ম রিভিউ করতাম আপনারা সকলেই জানেন যে আমি এবং সম্মান আমরা দুজনেই যাদবপুর ইউনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজে মাস্টার কমপ্লিট করছি এবং ফিল্ম স্টাডিজ পড়তে গিয়ে যে চেতনা জেগেছে আমাদের মনে সেই চেতনাটা এরকম যে রিভিউইংটা তো একটা বলা যে সিনেমাটা কেমন কিরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু তার পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ফিল্মকে পড়া পড়তে পারা একটা ফিল্ম তো শুধু দেখার বিষয় নয় একটা ফিল্ম তো অডিও ভিজুয়াল মিডিয়াম তো সেখানে অনেক ক্ষেত্রেই অনেক মেকারসরা অনেক পরিচালকেরা হয়তো এমন সিনেমা বানাতে চান যেটা মানুষ পড়তে পারে মানে তার হয়তো মানে যা দেখছি তার বাইরেও কিছু কনটেক্সট হয়তো তৈরি হয় সেই সিনেমাগুলোর আজকে যেই সিনেমাটা আমরা পড়বো একসাথে যদিও এই পর্বটি একটু বড় হবে এবং দু ভাগে এই পর্বটিকে আমরা করব সেটা হচ্ছে ঋত্বিক ঘটকের শেষ যে সিনেমা রিলিজ করেছিল পশ্চেমশ্রী যার নাম হচ্ছে যুক্তি তক গপ্প উনিশশো ছিয়াত্তর সালে এটি স্ক্রিন করা হয় ঋত্বিক ঘটকের মৃত্যুর পরে সেটাকে আমরা একটু পরবার চেষ্টা করবো যে ঋত্বিক ঘটক কি বলতে চেয়েছিলেন আসলে এবং সেটা কিভাবে বলতে চেয়েছিলেন হৃত্বিক ঘটককে নিয়ে নতুন করে ইন্ট্রোডিউস করাবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলে তারপর ফিল্মটা রিড করতে পারলে আমার মনে হয় একটা কনটেক্সট তৈরি করা যাবে এখানে এটাও বলে রাখা ভালো যে এই জাতীয় ফিল্ম রিডিং অন্যান্য যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে যেখানে রিভিং হয় সেখানে পাওয়াটা কঠিন কারণ তারা তো স্পেশালি অন্যরকমভাবে ফিল্মটাকে দেখার চেষ্টা করে আমরা আরেক রকমভাবে ফিল্ম দেখার চেষ্টা করি এটা অত্যন্তভাবে একটি এক্সক্লুসিভ কন্টেন্ট আমাদের চ্যানেল থেকে যাচ্ছে তো যারা নর্মালি আমাদের চ্যানেল দেখেন ফলো করেন আমাদের কন্টেন্ট ফলো করেন আপনাদের আশা করি এই পর্বটি এবং আপকামিং আরও এরকম যে পর্বগুলো আসবে সেগুলো আপনাদের বেশ মনোগ্রাহী হবে আপনারা সকলেই জানেন যে ঋত্বিক ঘটক কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন কিন্তু মানে যাকে বলে একেবারে কার্ড হোল্ডার এবং তিনি আইপিটিএতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি আইপিটি এর জন্য নাটক লিখেছেন নাটক ডিরেক্ট করেছেন এবং তাপড় তাপড় তখনকার দিনের সব কলাকুশলীদেরকে তিনি ডিরেক্ট করেছেন এবং তাদের সঙ্গে তিনি অভিনয়ও করেছেন কিন্তু ঋত্বিক ঘটক কিন্তু একজন মানে যাকে বলে দুধে অভিনেতা মানে শুধু একজন পরিচালক নন আমরা কখনই সত্যজিৎ রায়কে অভিনয় করতে দেখিনি আমরা জানিও না যে তিনি অভিনয় করলে ব্যাপারটা কিরম দাঁড়াতো কিন্তু ঋতিক ঘটক কিন্তু অভিনয় করতে জানতেন অ্যাট দ্য ফার্স্ট প্লেস তা এর পরবর্তী বিভিন্ন রকমের মতাদর্শগত অমিল থেকে হৃতিক ঘটককে ব্যান ব্যান করে দেওয়া হয় কমিউনিস্ট পার্টি থেকে যদিও এখানে আমি আমার মনে হয় যে হৃত্বিক ঘটকের কোনো ক্ষতি হয়নি ক্ষতি যদি কারণ হয়ে থাকে সেটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টদের হয়েছিল এবং তার পরবর্তী যেটা একটা মানে আমরা একটা কথা শুনি যে ঘটক ফ্লপ ফিল্ম মেকার ইতিহাস কিন্তু তার বিপরীতে কথা বলে ঋত্বিক ঘটক ওয়াজ অ্যাটল ফিল্ম মেকার রাদার ইট ওয়াজ আবোটাজ সো দ্যাট ফিল্মস ফ্লপড ওর সিনেমাগুলো যাতে সিনেমা হলে চলতেই না পারে সেরকম বন্দোবস্ত সিপিএম পার্টি কিন্তু করার চেষ্টা করেছিল যেই কারণে আমরা কিন্তু ওর কাছ থেকে আমার লেনিনের মতো ডকুমেন্টরি পাই তথ্যচিত্র পাই যেখানে তিনি একেবারেই একজন গরিব গুর্ব একটি মানুষকে একটি ওয়ার্কিং ক্লাস মানুষকে তিনি নিজের লেনিন হিসেবে চুজ করে নিচ্ছেন রাদার দেন দ্য বিগ লিডার্স অফ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ব্যাক দেন এই হচ্ছে পরিপ্রেক্ষিত যে কারণে ঋত্বিক ঘটক আস্তে আস্তে প্রচন্ডভাবে অ্যালকোহলিক হয়ে পড়লেন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লেন এবং কাইন্ড অফ কোথাও যেন একটা জেহাদ শুরু করলেন যে এই যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটাকে ভাঙান এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা দরকার যে ঋত্বিক ঘটক ঋতিক ঘটকের সিনেমায় আপনারা দেখবেন সবসময় একটা আখ্যানের উল্লেখ চলে আসে ঋত্বিক ঘটকের সিনেমাগুলো কিন্তু খুব ওই মানে ওয়েস্টার্ন ফিলসফি বা ওয়েস্টার্ন সাইকোলজি উপর ভিত্তি করে থাকতো কিন্তু তিনি কিন্তু যখন ভারতীয় সিনেমা বানাচ্ছেন তখন কিন্তু কিন্তু তার উপাদানটা হতো ভারতীয় মেটেরিয়ালস মানে ভারতীয় মিথোলজিকে তিনি ব্যবহার করতেন সেটা আমরা মেঘে ঢাকা তারার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সুবর্ণরেখার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যুক্তিতক গপ্পর ক্ষেত্রে সেই জিনিসটা আরও প্রখর হয়ে দাঁড়ায় কীভাবে প্রখর হয়ে দাঁড়ায় সেটা একটু বলা দরকার এখানে আমি যখন ভিডিওটি করছি তখন মাঝখানে মাঝখানে এডিটে যুক্তিতর্ক গল্পের অংশগুলো আমরা দেখাতে দেখাতে যাব যাদের আমি যে কথাগুলো বলছি সেগুলোর একটা পরিপ্রেক্ষিত তৈরি করা সম্ভব হয় প্রথম বিগিনিংটা একটু অদ্ভুত মানে সাধারণত আমরা যেরকমভাবে ভাবে বাংলা সিনেমা বা ইন্ডিয়ান সিনেমা তথাকথিত বা সিনেমা অ্যাজ আ হোল ন্যারেটিভ সিনেমা অ্যাজ আ হোল যেভাবে এডিটেড হতে দেখি তার বেশ বাইরে এবং একটা অদ্ভুত পরাবস্ত তৈরি করছেন পরিচালক এবং সেটা কিরকম আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মানে ক্রেডিট সিকোয়েন্স শেষ হওয়ার পরে যখন স্ক্রিন খুললো এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে একজন বৃদ্ধ মানুষ প্রৌঢ় একজন মানুষ তিনি একজন খোলা মাঠের প্রান্তরে একটি অদ্ভুত ছাউনির নিচে বসে তিনি ডিরেক্টলি অডিয়েন্সের দিকে তাকিয়ে আছেন প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ করে এই চরিত্রটি কে কাকে সিগনিফাই করার চেষ্টা করছেন ঋত্বিক ঘটক ইনি কি এমনি একজন বৃদ্ধ ভদ্রলোক নাকি ঋত্বিক ঘটক মদমাতাল ছিলেন বলে ওনার ইচ্ছে হয়েছে উনি বসিয়ে দিয়েছেন নাকি ব্যাপারটার আদতে কোনো মানে নেই কিন্তু এই শটটার একটা মানে স্বভাবতই খুব সহজে দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় অপুকে পথের পাঁচালিতে বলা যেতে পারে ওই অডিয়েন্সের স্বরূপ হিসেবে দেখালেন তেমনি এখানেও যেমন এই বয়স্ক ভদ্রলোকটির চরিত্র বা প্রহরের চরিত্রটি হচ্ছে সেই বাঙালি জাতি যারা আত্মবিস্মৃত যারা যাদের এই এই বর্তমান অবস্থান নিয়ে তারা কনফিউজড এবং সেই বৃদ্ধের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তিটাও কিন্তু একই ধরনের মানে ভদ্রলোক মানে ওই ওই বয়স্ক ভদ্রলোকটি বসে রয়েছে এবং তার মুখে বোঝা যাচ্ছে একটা অদ্ভুত কনফিউশন রয়েছে কি হচ্ছে তার চোখের সামনে সে কিছু বুঝতে পারছে না এবং তার পরবর্তী জাম্প কাটে আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত সিকোয়েন্স শুরু হচ্ছে শুট করা কিন্তু তা সত্ত্বেও যে স্পেসটাকে দেখানো হচ্ছে সেই স্পেসটা অদ্ভুত সম্পূর্ণ সাদা ধূসর রঙের একটি সেট এবং তার মধ্যে কিছু অলমোস্ট পাতাহীন গাছপালার কাণ্ড রয়েছে পাথর রয়েছে এবং তার মাঝখানে তিনটি ফিগার কালো জামা পরে তারা নাচ করছে অদ্ভুত একটা ডান্স সিকোয়েন্স আমরা দেখতে পাই যেটা সাংঘাতিকভাবে খুব সারিয়াল একটা ফিল দেয় এবং বেশ মানে দালির আঁকা আমরা ক্যানভাস দেখতে পাচ্ছি এই ডান্স সিকোয়েন্সটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু মূল আখ্যানে ঢুকি আমি এক্ষেত্রে বারবারই যখন যুক্তিতর্ক গপ্পের ন্যারেটিভ নিয়ে কথা বলবো আমি ন্যারেটিভ শব্দটা ব্যবহার করব না আমি আখ্যান শব্দটা ব্যবহার করব কারণ ঋত্বিক ঘটকের সিনেমার ক্ষেত্রে বিশেষ করে যুক্তিতর্ক গপ্পের ক্ষেত্রে ন্যারেটিভ কথাটা ইউজ করাটা আমার মনে হয় এতটাই ওয়েস্টার্ন যে এবং অন্যদিকে এই সিনেমায় যেই উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো এতটাই ভারতীয় যে সেখানে আখ্যান কথাটা অনেক বেশি চলে কারণ এখানে ওয়েস্টার্ন ন্যারেটিভের যে আইডিয়া সেই আইডিয়া কিন্তু সম্পূর্ণভাবে নসাদ করে দিচ্ছে ঋত্বিক ঘটক এবারে প্রশ্ন জাগে যে তিনি একটা স্ট্রাকচার তৈরি করলেন স্ট্রাকচারটা কিরকম চারজনের একটি স্ট্রাকচার প্রথমে দেখালেন একজন বয়স্ক বৃদ্ধ ভদ্রলোককে তারপর দেখালেন তিনজন নাচ করছে একটা অদ্ভুত স্ট্রাকচার তৈরি হলো এখানে একটু বলা দরকার যে এই স্ট্রাকচারিং অফ দা ফোর মানে সাইন অফ ফোর আমি যদি একটু বলি এই সাইন অফ ফোর কিন্তু আসছে হচ্ছে একেবারে উপনিষদ থেকে বেদ থেকে এবারে আপনারা বলতেই পারেন যে ঋত্বিক ঘটক একটু আদ্য প্রান্ত কমিউনিস্ট ভদ্রলোক সে হঠাৎ করে বেদের উল্লেখ কেন আনতে যাবে এটা সহজ উত্তর হচ্ছে যে মেঘে ঠাকাতারায় নিতাকে জগদ্ধাত্রী রূপে কল্পনা করতে পারে যার সুবর্ণরেখা সিনেমাটি আসলে একটি নিম্নবর্গীয় রামের কাহিনী বলে তো সেখানে খুবই সম্ভব যে এখানেও তিনি বেদ উপনিষদ থেকে কিছু একটা ধার করে নিচ্ছেন কিছু একটা বোঝাতে চাইছেন কি বোঝাতে চাইছেন আমরা যখন আখ্যানটা শুরু হচ্ছে সিনেমার আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক ঘটক নীলকণ্ঠ বাগচির ভূমিকায় উপনীত হয়েছেন এবং তার স্ত্রী যে ভূমিকায় তৃপ্তিমিত্র অভিনয় করেছিলেন এবং তার সন্তান তার পুত্রের ভূমিকা অভিনয় করেছিলেন তারই নিজের কনিষ্ঠ সন্তান ঋতুপান ঘটক যার নাম এই সিনেমায় সত্য আমরা দেখতে পাচ্ছি তারা মানে দুর্গা এবং সত্য মানে নীলকণ্ঠ বাগচির স্ত্রী এবং পুত্র তারা নীলকণ্ঠ বাগচি ছেড়ে চলে যাচ্ছে কোথাও যাচ্ছে এবং নীলকণ্ঠ বাগচি খুব স্বেচ্ছায় ব্যাপারটা হতে দিচ্ছেন এবং নীলকণ্ঠ বাগচি লোকটি একজন শিল্পী বোঝা যাচ্ছে তার একটা সাইকসিস মতো হয়েছে সেটাও বোঝা যাচ্ছে ডায়লগে শোনা যাচ্ছে যে তাকে পাগলাগারদ পর্যন্ত পাঠানো হয়েছিল সেটাও শোনা যাচ্ছে এবারে এই যে তার স্ত্রী এবং তার পুত্র সন্তান গেল তারপর থেকে যে গোটা সিকোয়েন্সটা শুরু হচ্ছে এখানে আরেকটা উল্লেখ চলে আসে সেই উল্লেখটা হচ্ছে যে নবানন ভট্টাচার্যের একটি বক্তৃতায় আমি শুনেছিলাম যে যখন যুক্তিতর্ক গপ্প তিনি শুট করছেন মানে ঋত্বিক ঘটক তখন নবানুন ভট্টাচার্যের একটা বোধ তৈরি হয়েছিল যে কোথাও গিয়ে হয়তো ঋত্বিক ঘটকের মধ্যে বুদ্ধের যে রিনান্সিয়েশন যে সেন্স অফ রিনান্সিয়েশন সেটা একটা ঘটকের মধ্যে শুরু হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক ঘটকের এই আখ্যান যখন থেকে শুরু হলো সেখানে একটা তিনজনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি প্রথমে ছিল নচিকেতা বলে একটি যুবক তার পাশাপাশি ছিল নীলকণ্ঠ বাগচি ঋত্বিক ঘটক এবং তারপরে এসে যোগ দিল বঙ্গবালা বলে একটি মেয়ে যে বাংলাদেশ বাংলাদেশের মেয়ে এবং যাকে ডিরেক্টলি হৃত্বিক ঘটক সম্বোধন করছেন বাংলাদেশের আত্মা বলে এবং একটা তিনজনের একটা স্ট্রাকচার পেয়ে গেলাম এবং তার আগে আমরা তিনজনের একটা স্ট্রাকচার অলরেডি দেখেছি নাচ করতে তাহলে চতুর্থটি কে এবং এই চারজনের স্ট্রাকচারটা তাৎপর্য কী এখানে বলা হলো সর্বপ্রিয় নন্দ স্বামী সর্বপ্রিয় নন্দে ইউটিউবেই একটি খুব সুন্দর ভিডিও রয়েছে এক্সপ্লেনটারি ভিডিও যেখানে তিনি মান্ডুক্য উপনিষদ ঋগ্বেদের একটি অংশ সেখানে একটি তত্ত্ব এরকম দেওয়া রয়েছে যে আমরা কে আমাদের সেলফটা কোনটাকে আমরা ধরব এই যে আমি জেগে রয়েছি জাগ্রত সেলফটাই আমার সেলফ নাকি আমি যে কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম সেটা আমার সেলফ নাকি আমি স্বপ্ন দেখার সময় যে আমার সেলফ সেটা আমার আসল সত্য মাণ্ডুক্য উপনিষদে বলছে যে সত্যটা হচ্ছে এই তিনটের যে মিশেল যে অবস্থানটা সেটা হচ্ছে আমরা এবং সেটা চতুর্থ একটা ভাগ সেটাকে তুর্য বলা হচ্ছে সেটাই হচ্ছে আমরা তো এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে এবং কোথাও গিয়ে খুব মাইনিউটলি যদি দেখা যায় তাহলে এই ধারণাই কিন্তু আরো বেশি স্পষ্ট করছেন এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে নিয়ে চলে যাচ্ছেন ঋত্বিক ঘটক যুক্তিতর্ক গপে। এই এই যে তিনজনের স্ট্রাকচারটা তৈরি হলো এখানে একটু বোঝানো দরকার যে এই তিনজনের স্ট্রাকচারটা কিসের এবং এই জায়গাটাতেই আমি শেষ করব চতুর্থটি পরের এপিসোডের জন্য থাকবে এবং বাদ বাকি রিডিং এবং এক্সপ্লেনেশনটা পরের এপিসোডের জন্য খুব মাইনিউটলি যদি দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে হৃত্বিক ঘটক বাড়ি ছাড়ছেন অর্থাৎ তিনি যেন মডার্ন ওয়ার্ল্ডের বুদ্ধ এবং বুদ্ধত্বের নানা রকম এক্সপিরিয়েন্স থেকে তিনি লাভ করেছিলেন এখানে যেন আমার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই লটস অফ এক্সপিরিয়েন্স হি অলরেডি গ্যাদার্ড নাও ইট ইজ টাইম টু লিভ হিজ হাউজ সেখান থেকে আখ্যানটা শুরু হচ্ছে এবং এই যে তিনি বাড়ি ছাড়লেন তিনি কিন্তু একা বাড়ি ছাড়লেন না হৃত্বিক ঘটকের মধ্যে তো সবসময় ওই পার্টিশনের চেতনাটা একটা খুব বৃহত্তরভাবে দাগ কেটেছিল এখানে খুব মাইনেটলি যদি দেখা যায় এটা খুব ইন্টারেস্টিং যে এই দুটি চরিত্র নচিকেতা এবং বঙ্গবালা এরা আসলে কাকে রিপ্রেজেন্ট করে তোদের দুটোকেই আমি পাগলের মতো ভালোবাসি ওরে আমার ভালোবাসার ধরুন তোরা এই বাংলাদেশের একটা অংশ নবীন বাংলাদেশ যে বাংলাদেশ আজও জন্মায়নি কিন্তু যথেই করে কাদের সিগনিফাই করে কোন জিনিসটিকে সিগনিফাই করে এই দুটি ক্যারেক্টার কিন্তু আসলে জমি ল্যান্ডকে সিগনিফাই করে এবং এখানে আপনারা বলতেই পারেন যে বঙ্গবালাকে তো বলাই হচ্ছে যে সে বাংলাদেশ থেকে পালিয়ে আসে একটি মেয়ে এবং নচিকাতা একটি যুবক যার কাছে চাকরি বাকরি নেই এবং যে নিজে এবং যাকে নিয়ে ক্লেম করছে বা নীলকণ্ঠ বা ক্লেম করছে যে তুমি আমার শ্যাঙা মজার ব্যাপার হচ্ছে এটা তো হচ্ছে সুপারফিশিয়াল লেয়ারে জিনিসটাকে দেখাবার বা রিট করা যদি আমরা একটু তলিয়ে ভাবি তাহলে যে সময় যুক্তিতর্ গপ তৈরি হচ্ছে সেই সময়কার অবস্থান বোধ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কীরকম পশ্চিমবঙ্গে তখন সাংঘাতিকভাবে পশ্চিমবঙ্গ কেন গোটা দেশে তখন সাংঘাতিকভাবে একটা অর্থাভাব অর্থনীতির টালমাটাল হয়ে রয়েছে চাকরি বাকরির অভাব রয়েছে এবং সে অবস্থায় বাঙালি যুবকদের কাছে মানে পশ্চিমবঙ্গের বাঙালি যুবকদের কাছে চাকরি বাকরি নেই তার মানে নচিকেতা চরিত্রটা কিন্তু ডিরেক্টলি সিগনিফাই করছে পশ্চিমবঙ্গকে যেটা ঋত্বিক ঘটকের কাছে তখন ফাদারল্যান্ড আর অন্যদিকে বাংলাদেশ যাকে হৃত্বিক ঘটক বহুদিন আগে মানে যে ছেড়ে এসেছিল এবং যার নাম হয়েছিল ইস্ট পাকিস্তান এবং যেটি নতুন নবীন নাম পেয়েছে বাংলাদেশ হিসেবে সেই বাংলাদেশকে তো সে ছেড়ে এসেছে এবং সেই বাংলাদেশের তার জন্ম কাজে কাজে সেটা তার মাদারল্যান্ড এবং সেই মাদারল্যান্ডকে তিনি বারবার উল্লেখ করছেন এবং তিনি লিটারেলি বলছেন যে বঙ্গবালা হচ্ছে বাংলাদেশের আত্মা এবং কোথাও গিয়ে তিনি এই যে বাড়ি ছাড়লেন তিনি কিন্তু স্ট্রাকচারিংটা করলেন যেন তিনি তার মানে ফাদারল্যান্ড এবং মাদারল্যান্ডের সাথে ঘুরতে বেরিয়েছেন মানে নিজেকে শিশু সুলাভ করে ফেললেন এবং মজার ব্যাপার যে এটাকে এইভাবেও জাস্টিফাই করা যায় যে এই দুজন কীভাবে ফাদারল্যান্ড বা মাদারল্যান্ড বা কিভাবে ঋত্বিক ঘটক সেটাকে সিগনিফাই করছে আমরা যদি ন্যারেটিভটাকে খুব মাইনিউটলি দেখি তাহলে দেখা যাবে যে ন্যারেটিভের মধ্যে এই দুটি চরিত্র বঙ্গবালা এবং নচিকেতা কিন্তু কখনোই কোনো ক্রিটিক্যাল ডায়লগ বলে না তারা খুব সিম্পল সামান্য মানে খুব সহজ সরল ডায়লগ বলে কেউ বলছে বঙ্গবালা বলছে আমার খিদে পেয়েছে আমার মাথায় ছাত নেই আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছি আমার বাবা মাকে কোতুল করা হয়েছে অন্যদিকে নচিকেতা কি বলছে নচিকেতা বলছে আমার কাছে চাকরি নেই খিদে নেই এইভাবে জীবন করা যায় না এই দুটো ক্রাইসিসই কিন্তু সাংঘাতিকভাবে ল্যান্ড ক্রাইসিস মানে দেশের ক্রাইসিস মানে পশ্চিমবঙ্গের ক্রাইসিস তখন হচ্ছে যুবকদের কাছে চাকরি বাকরি নেই কাজ নেই অর্থহীনতা আর অন্যদিকে বাংলাদেশের তখন প্রবলেমটা যেটা চলছে যে সাংঘাতিকভাবে একটা টালমাটাল সিচুয়েশন নতুন সরকার গঠিত হচ্ছে মুজিবুর রহমানের নেতৃত্বে ইত্যাদি ইত্যাদি তো আজকে এতটুকুই থাক কারণ আমার মনে হয় যে যুক্তিতর্ক গপ্প একটি অত্যন্তভাবে ভারী সিনেমা এবং তার রিডিং অত্যন্ত ভারী হবে হালকা তো করা সম্ভব নয় আমি তবুও যতটা চেষ্টা করেছি প্রাণোচ্ছল ভাবে যতটা এনগেজিং করা যায় ততটা এনগেজিং করলাম এর পরবর্তী পর্বে এর বাদ বাকি ফিল্মটির বাদ বাকি রিডিং আমরা করব বাদ বাকি গুলো কিনে আমরা দেখবো যে কি কীভাবে রিড করা যেতে পারে কি কি ক্রিপটিক ক্রিপ্টিক মেসেজ ঋত্বিক ঘটক এই ফিল্মের মাধ্যমে দিয়ে যেতে চেয়েছিলেন আজকের মতো এই আমাদের ভিডিও আমাদের এই চ্যানেল আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ